সাতসকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মানুষ রোডে পিফা দূর স্কুল সংলগ্ন এলাকায়। একটি অ্যাপাচি মোটর বাইকে করে এসে পেছন থেকে গুলি করে পালায় ওই ব্যবসায়ীকে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুরনো শত্রুতা নাকি ব্যবসায়ী লেনদেনের জেরে গুলি চালানো হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসায়ী শাহজাহান শেখ বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায়। আজ সকালে বসিরহাটের একটি ব্যবসায়ীর বাড়িতে আসছিলেন তিনি। সেই সময় পিফা এলাকায় আসতেই দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে, গুলি লাগে তার পেটে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানা পুলিশ। ব্যুরো রিপোর্ট, সিটি লাইভ বাংলা। কি শুনলেন? আমি সকালবেলা আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে ফোন করে যে ওর বাড়ির পাশ থেকে এরকম যে সাজেনকে শরীর মানে গুলি করেছে। তো আমি সেই মতো শুনে আমি বসিরহাট হসপিটালে এলাম ওনাকে দেখতে। কে বা কারা করেছে আমরা সেটা জানা নেই, আমার বাড়ি তো এখানে নয়। তো কী করে বলব, কী মনে হয় আপনার? আমার তো মনে হয় ছেলেটা ভালো ছেলে, যেই বা যারা করুক না কেন অন্যায় করেছে। অন্যায় ওই অন্যায়টাকে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেই, কারণ প্রশাসনে দ্রুত বেগে তাদেরকে ধরুক এবং তাদের যথাযথ শাস্তি দিক। গুলি আপনার যেহেতু ফোন করেন বারবার পরিচয় আছে, গুলি করার কোনো উদ্দেশ্য ছিলেন খুঁজে? না, সেটা কোনো ভেবে পাচ্ছি না। ছেলেটা ভালো ছিল এবং ছেলেটা কোনো ঝামেলা বা কোনো অশান্তির মধ্যে দেখিনি কোনো দিন। তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন যে দ্রুত তাদেরকে প্রশাসন ধরুক এবং তাদেরকে যথাযথভাবে তাদের শাস্তি দিক। এরকম তো জঘন্য জিনিসের জন্য যতদিন আর না করতে পারে। আপনার নাম? আমার নাম ছোট।